আমার আজকের ক্লাস পঞ্চম সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীদের জন্য তোমরা যারা পঞ্চম সেমিস্টারে অনার্সে পড়ছ যারা বাংলা অনার্স নিয়ে পড়ছ তাদের তোমাদের পাঠ্য রয়েছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি এই নবান্ন নাটকের একটি চরিত্র আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় আমরা নবান্ন নাটকের একটি নারী চরিত্র বিনোদিনী সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব নাটকার বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে প্রধান সমাদদারের ছোট ভাতুষপুত্র বধূ বিনোদিনী সমগ্র নাটকের পনেরোটি দৃশ্যের মধ্যে মোট ছয়টি দৃশ্যে উপস্থিত রয়েছে অর্থাৎ এই নাটকের মধ্যে একটি চরিত্র প্রধান সমাদদার সেই সমাদদারের ছোট ভাই ভাইয়ের ছেলে হচ্ছে নিরঞ্জন নিরঞ্জনের স্ত্রী হচ্ছে বিনোদিনী বিনোদিনী নাটকে অপেক্ষাকৃত ছোট চরিত্র এবং তুলনামূলকভাবে রাধিকা চরিত্রে চরিত্র অপেক্ষা অনেকটাই কম গুরুত্বপূর্ণ পরিবারের ছোট বধূ হিসেবে সংসার পরিচালনার ক্ষেত্রে তার দায়িত্ব ও কর্তব্য অপেক্ষাকৃত কম সে শুধু বড় বউ রাধিকার আদেশ ও নির্দেশ পালনেই ব্যস্ত আমাদের আলোচ্য নবান্ন নাটকে বিনোদিনী এক সহজ সরল গ্রাম্য বধূ সংসারের ভালো মন্দ উচিত অনুচিত ইত্যাদি ব্যাপারে সে পরিবারের বড়দের উপর নির্ভরশীল খুর শ্বশুর বা কাকা শ্বশুর অর্থাৎ তার স্বামীর কাকা প্রধান সমাদদার ভাসুর কুঞ্জ বড়জা রাধিকা সকলেরই স্নেহের পাত্রী বিনোদিনী বিনোদিনী তার স্বভাব মাধুর্যের দ্বারা সকলকেই আকর্ষণ করে নবান্ন নাটকে বিনোদিনীর ভূমিকা অত্যন্ত সংযত সে লজ্জাশীলা সে বুদ্ধিমতী নাটকের কাহিনী কাহিনীবৃত্তের অগ্রগতির ক্ষেত্রে সে কোন ভূমিকা পালন করেনি বরং ঘটনা সংঘাতে টানা পূরণে ক্ষেত্রে সে সব সময় সহজ সরল ও কোমল গৃহবধূ রূপে অন্তরালী থেকে গেছে সমাদদার পরিবারের গৃহবধূ রূপে বিনোদিনী এই পরিবারের সঙ্গে নিজের সুখ দুঃখকে একাত্ম করে নিয়েছে নাটকে বিনোদিনীকে প্রথম দেখা যায় প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের শেষ দিকে অন্যের অভাবের ফলে সমাদার পরিবারের পারিবারিক কলহ যখন তুঙ্গে তখন বিনোদিনী নিজেকে এই অসহায় উপায়হীন যন্ত্রণা দগ্ধ পরিস্থিতি থেকে মুক্ত রেখেছে সংসারের এই বিধ্বস্ত অবস্থায় যখন বিনোদিনীর স্বামী নিরঞ্জন সংসার ছেড়ে চলে যেতে চায় তখন সহজ সরলা নিরঞ্জনী সরলভাবে জিজ্ঞাসা করে কোথায় যাবে কিন্তু নিরঞ্জন এতে বিরক্ত বোধ করায় বিরক্ত বোধ করে মন্তব্য করলে নিতান্তই সরলা বধুর মতোই বিনোদিনী জিজ্ঞাসা করে ওমা আমি আবার কি করলাম স্বামী সংসার ছেড়ে চলে যাবে শুনে আতঙ্কিত হয়ে বিনোদিনী নিজেও স্বামীর সঙ্গে যেতে চায় কিন্তু নিরঞ্জন গ্রাম ছেড়ে চলে গেলে বিনোদিনী মনের দুঃখ গোপনে রেখে পরিবারের অন্যান্য লোকেদের সঙ্গে গ্রামের বাড়িতেই রয়ে গেছে আবার যখন পরিবারের সবাই গ্রাম ছেড়ে শহরমুখ হয়েছে তখন বিনোদিনীও পরিবারের অনুগামিনী হয়েছে অর্থাৎ আমরা এই নাটকের মধ্যে যে বিনোদিনীকে দেখি সে গ্রাম্য পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা খাপ খাওয়া একটি অত্যন্ত সহজ সরলা একটি চরিত্র অকপট তার কথাবার্তা অকপট তার চাল চলন সে যখন সমস্যা এসছে তখন যেমন নিজেকে দূরে সরিয়ে রেখেছে আবার যখন সে দেখা গেছে যে সে সমস্যা এলে পরে সে স্বামীর সঙ্গে চলে যেতে চাইছে কিন্তু স্বামী তাকে সঙ্গে নিয়ে যায়নি তাকে গ্রামে রেখে গেছে এবং আমরা দেখি নাটকের মধ্যে বিনোদিনী তখন কিন্তু পরিবারের অন্যান্যদের সঙ্গে গ্রামেই অবস্থান করছে আবার যখন পরিবারের সবাই গ্রাম ছেড়ে শহরে চলে এসছে বা শহরে যেতে তৈরি হয়েছে তখন বিনোদিনীও কিন্তু তাদের সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে সঙ্গে সে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সঙ্গে সেও শহর হয়েছে নবান্ন নাটকে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে বিনোদিনী আকস্মিকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরে এসে দল ছাড়া হয়ে এই সরল গ্রাম্য বধুটি, বিভল ও আতঙ্কিত হয়ে পড়ে আমরা বিনোদিনীর এই অবস্থা অবশ্যই অনুমান করতে পারছি অত্যন্ত স্বাভাবিকভাবে অনুমান করতে পারছি যে সহজ সরলা বিনোদিনী ছিল পরনির্ভরশীল সে যখন গ্রামে গ্রাম থেকে শহরে এসে সে একা হয়ে গেল তার পরিবারের লোকগুলি থেকে সে দল ছাড়া হয়ে গেল সে অত্যন্ত স্বাভাবিক সে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে ভীত হয়ে পড়ে সরল বিশ্বাসেই বিনোদিনীকে আমরা দেখি অপরিচিত ধূর্ত শয়তান টাউডের উপর নির্ভর করে দালাল দালালের উপর সে নির্ভর করে সহজ সরল বিনোদিনীর সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গে যেতে কোনো সন্দেহ বা প্রশ্ন জাগে না যে প্রশ্ন কিন্তু যে কোনো মানুষের বিশেষত যে কোনো নারীরই জাগা উচিত ছিল যে বা জাগতে পারত জাগে যাকে আমি চিনি না শহরের মধ্যে এসে অপরিচিত পরিবেশে তাকে আমি কি করে বিশ্বাস করব। কিন্তু বিনোদিনী এতটাই সহজ এতটাই সরলা যে বিনোদিনী কিন্তু তাকে বিশ্বাস করে এবং অপরিচিত মানুষের সে সঙ্গ ধরে কারণ চিরদিন সে অন্যের উপর নির্ভর করে এসছে সে পরনির্ভরশীল তাই শহরে যে এরকম ধূর্ত মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বিনোদিনী কল্পনাও করতে পারে না দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্যে বিনোদিনী ধূর্ত টাউডের দ্বারা কালীধন ধারার নারী কেনাবেচার প্রতিষ্ঠান সেবাশ্রমে স্থান পায় এবং তার ভাগ্য অত্যন্ত ভালো যে এখানেই আকস্মিকভাবে স্বামী নিরঞ্জনের সঙ্গে তার দেখা হয়ে যায় আমরা নাটকের প্রথম অঙ্কে দেখেছিলাম যে পারিবারিক কলহ যখন তুঙ্গে উঠে তখন নিরঞ্জন বিরক্ত হয়ে কাজের আশায় সে গ্রাম ছেড়ে শহরে চলে আসে আর বিনোদিনী আসে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আরও অনেক পরে কিন্তু দেখা যায় যে কাকতালীয়ভাবে সে সেই বিনোদিনী যখন শহরে এসে দল ছাড়া হয়ে দালের পড়ে এবং সে যখন কালীধন ধারার শহরের একজন মজুদ্দার এই নাটকের মধ্যে একটি খল চরিত্র বা ভিলেন চরিত্র কালীধন ধারার নারী বেচাকানার প্রতিষ্ঠান যাকে সে সেবাশ্রম নাম দিয়েছে সেখানে স্থান পায় সেখানেই দেখে যে স্বামী নিরঞ্জনও রয়েছে নিরঞ্জনের সঙ্গে তার দেখা হয়ে যায় কারণ নিরঞ্জন কালিধন ধারার চালের গুদামে রাখ হরি নামে কাজ করত সেবাশ্রমের আড়ালে কালিধনের যে নারী কেনাবেচার ব্যবসা রয়েছে সে কথা নিরঞ্জন জানত না বিনোদিনীর কাছেই নিরঞ্জন সেবাশ্রমের নেপথ্যে অর্থাৎ সেবাশ্রমের পেছনে ঘৃণ্য ব্যবসার কথা জানতে পেরে পুলিশের সাহায্যে কালিধন ধারা ও হারুদত্তকে গ্রেপ্তার করায় যে নাকি গ্রাম থেকে সে ভুলিয়ে ভালিয়ে মেয়েদের বা মেয়ের বা পিতার কাছ থেকে খুব অল্প দামে কিনে নিয়ে আসতো অর্থাৎ কি আমরা দেখছি দুর্ভিক্ষ এতটাই ছেয়ে গেছিল মানুষ দুমুঠো পেটের তাগিদে দুমুঠো অন্যের জন্য দুমুঠো ভাতের জন্য মানুষ নিজের সন্তানকে পর্যন্ত সেই সময় বিক্রি করে দিয়েছে আর সেই সুযোগটা নিয়েছে গ্রাম্য প্রেক্ষাপটে হারুদত্তের মতো খল চরিত্র এবং প্রেক্ষাপটে ধারার মতো খল চরিত্র কাজী বিনোদিনী যখন সেবাশ্রমে আসে একজন টাউডের মারফত কালীধন ধারার সেবাশ্রমে তখন সে সবটা ব্যাপার বুঝতে পারে এবং সেখানে এসে নিরঞ্জনকে দেখে তার স্বামীর স্বামীর দেখা পেয়ে সমস্ত কিছু খুলে বলে এবং এর ছদ্মনাম নিয়ে সেবা চালের গুদামে কাজ করা নিরঞ্জন সে পুলিশের সাহায্যে তাদের দুজনকে গ্রেপ্তার করায় সমগ্র নাটকের মধ্যে এখানেই বিনোদিনীর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কাজ সংগঠিত হয়েছে এরপর নাটকের শেষ দিকে বিনোদিনীর বিনোদিনী তার স্বামী এবং সঙ্গে অন্যান্যদের আবার গ্রামে ফিরে আসে সে আবার ফিরে পায় তার একান্ত আপন জনদের তাদের স্নেহের আশ্রয়ে আত্মসমর্পণ করে সে হাস্যময়ী লজ্জাশীলা বধুরূপে নাটকে আবার উপস্থিত হয় এই কোমল লজ্জাবতী হাস্যময়ী সেবা হিসেবেই বিনোদিনী নবান্ন নাটকের পাঠক দর্শকের অন্তরে স্থান লাভ করতে সক্ষম হয়েছে আমার আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা এই চরিত্রটি ভালো করে বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই তোমরা কিন্তু মূল নাটকটি করে নেবে